ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। সকাল থেকে মেঘলা আকাশ, কলকাতার বিভিন্ন এলাকায় শুরু মুষলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আপাতত কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছে বলা হয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরো কয়েকটা জেলা, তার মধ্যে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলো রয়েছে, এগুলোতে আগামী কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছুটা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ তৈরি হয়েছিল প্রথমে বঙ্গোপসাগরের উপরে এবং তা উড়িষ্যার উপর দিয়ে উড়িষ্যার ভেতরের দিকে অবস্থান করছে, তার জেরে আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত হবে, এরকম বৃষ্টি চলবে। অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ বৃষ্টি বন্ধ হলেই একটা ঘর্মাক্ত পরিস্থিতি, সেটা বজায় থাকবে দক্ষিণবঙ্গে। আগামী কাল থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে এবং যেটা বলা হচ্ছে যে 8 তারিখ থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, সরাসরি সিকিম এবং তার তলায় একেবারে হিমালয় পাদদেশের যে জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যে সেখানে যথেষ্ট বৃষ্টি হবে এবং সেখানে বৃষ্টি আগামী কাল থেকে যেভাবে বাড়বে তা কিন্তু অনেকটাই বেশ কয়েকদিন চলবে। তবে আপাতত দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। ধন্যবাদ সঞ্চয়।